আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মানে তোমরা এই কাজ করনি? ঈশ্বরের দোহাই স্যার, আমরা এই কাজ করি রে। আপনার অর্ডার ছাড়া আমরা কোনো কাজ করতে পারি? আমরা স্যার প্রফেশনাল, সব কাজ করতে পারি, খালি বেইমানি করতে পারি। তাহলে কে করেছে রমজান? ও স্যার লোয়ার গ্রেডের প্রফেশনাল, ওর পক্ষে এত বড় রিস্ক নেওয়া সম্ভব না। তাহলে রবি? নাদান পোলা স্যার, সাহস থাকলেও ওর মাথায় এত বুদ্ধি খেলবো বলে আমার মনে হয় না। তাহলে কে করেছে, অন্য কোন লোক? এগুলো স্যার আলগা ঝাড়ি, আপনি চিন্তা করেন না। তোমরা একটু খেয়াল রাখবে, ওকে? ঠিক আছে স্যার। কোন হালা এরকম কাম করলো? হালা কি বড় শেয়ানা নাকি ব্যাক কল? এ তো স্যার নতুন ঘটনা শুরু হলো, এটাই তো স্বাভাবিক। এতদিন যে কেন মুক্তিপণ চায়নি সেটাই আমার কাছে অস্বাভাবিক লেগেছে। আমার কাছে কিন্তু স্যার ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। কি রকম? এর আগে চারটি অপহরণের ঘটনা ঘটেছে এবং প্রতিবারই কোনো মুক্তিপণ ছাড়াই ভিকটিমদের ছেড়ে দেওয়া হয়েছে, এবং আগের ভিকটিমরা কিন্তু রকিব সাহেবের চাইতে অনেক বেশি বিত্তশালী ছিল। এখন হয়তো ওরা বুঝতে পেরেছে যে ছেড়েই যখন দিতে হবে তখন কিছু কামিয়ে নিলে অসুবিধাটা কোথায়? আমার কিন্তু তা মনে হয় না স্যার। আমার ধারণা এবারের ঘটনাটি ঘটিয়েছে ভিন্ন কোনো গ্যাং। হ্যাঁ, সেটাও হতে পারে। আর তাহলে তো কেসটা আরো জটিল আকার ধারণ করলো। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? আমি একজনকে ওয়াচ করছি। কাকে? কবির আহমেদকে? জি স্যার। কমিশনার সাহেব কিন্তু লোকটিকে আনডিস্টার্ব রাখতে বলেছেন। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার। দেখবেন আবার যেন কোনো কমপ্লেন নিয়ে হাজির না হয়। আমার কিন্তু আরেকজনকে সন্দেহ হয়। কাকে? আরেকটু ওয়াচ করে তারপরে বলি। ঠিক আছে, আমি আসি স্যার। আসুন। আমির, 50 লক্ষ টাকা আমার সন্তানের জীবনের চেয়ে মূল্যবান নয়। আমি ওদের টাকা দিয়ে দেব। কিন্তু আদনানকে যে ফিরে পাওয়া যাবে তার নিশ্চয়তাটা কি? আজ রাতে ওরা আমাকে ফোন করবে, আমি ওদের বলে দেবো আমি রাজি। রকিব, আমি তোমাকে বাধা দেবো না, তবে আমার একটা কথা তুমি শুনবে। বলো। রাতে যখন তোমাকে ওরা ফোন করবে, তুমি ওদেরকে বলবে যে আদনানের সাথে টেলিফোনে কথা না বলে আমি টাকাটা দেব না। ঠিক আছে, আমি বলবো। হ্যালো, ঠিক আছে পাঠিয়ে দাও। কে? প্রাইভেট ইনভেস্টিগেটর সৈকত হোসেন। প্রাইভেট ইনভেস্টিগেটর তা আবার বাংলাদেশে? শুধু শুধু সময় নষ্ট করবে। পুলিশ কমিশনার কিন্তু ভদ্রলোকের উপর আস্থাশীল। সালাম। বসুন। কেমন আছেন? ভালো। তারপর আপনারা কত দূর আগালেন? সত্যি কথা বলতে কি, আমরা খুব একটা এগোতে পারিনি। আমি ঠিক করেছি, আমি ওদের দাবি মতো সব টাকা দিয়ে দেব। আপনি এ কাজটা করবেন না? আমিও কিন্তু এতক্ষণ তাই বোঝাচ্ছিলাম। আপনি আমার বন্ধু আমির খান মজলিস। ও
তালকুম, আপনার কথা অনেক শুনেছি, সরি আপনাকে চিনতে পারিনি বলে কিছু মনে করবেন না। না না ঠিক আছে, তা আপনারা কিভাবে এগোচ্ছেন? আমি ভাবছি ওদেরকে ট্র্যাপ করব, কিন্তু আমার ধারণা তাতে কোনো লাভ হবে না, কারণ এর আগের চার চারটা কেসে কিন্তু পুলিশ কিছুই করতে পারেনি। না না আমি তা বলছি না, মানে পুলিশের চেষ্টার নিশ্চয় কোনো ত্রুটি ছিল না, কিন্তু অপরপক্ষ নিশ্চয়ই অনেক বেশি চালাক। পত্রিকা খবরটা দেখলাম, কি সব যে হচ্ছে চারদিকে। আদনানের কাছে তোমার কথা অনেক শুনেছি, তুমি কি একটু আমার ছেলেটাকে খুঁজে দেখবে? জানি না পারবো কিনা, তবে আমি খুঁজবো। আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা এসো। হ্যালো হ্যালো রেখে দিল। আমির না এখনো কোনো ফোন করেনি। হ্যাঁ করলে জানাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো কে? ও সৈকত সাহেব। না 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 করেনি, এখনো করেনি। হ্যাঁ 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 ফোন করলে জানাবো। আচ্ছা
তারপর তারপর স্যার গাড়ি থেকে নেমে জয়কালী মন্দির বাজারে ঢুকলো। একটু পর বাজারে ব্যাগ নিয়ে বের হলো। হাঁটতে হাঁটতে গিয়ে ঢুকলো নিজ বাড়িতে। ব্যাগে কি ছিল? কাঁচা বাজার হবে আর কি। অত ঘুরে জয়কালী মন্দির বাজারে কিছু পাওয়া যায়? আপনাদের চোখের সামনে দিয়ে একটা ইললিগ্যাল জিনিস পাচার হয়ে গেল। ইললিগ্যাল জিনিস কি হইতে পারে স্যার? হতে পারে আর্মস, হতে পারে ড্রাগস। চলেন স্যার এখনই রেড করি। এখন বেলা বাজে 11:30। আপনারা কি ভেবেছেন জিনিসগুলো এখন ওর কাছেই আছে? আমার মনে হয় আছে স্যার, কারণ সারাদিন সে বাড়ি থেকে বেরই হয়নি। জিনিস পাচার করতে হলে ওকেই বাড়ি থেকে বের হতে হবে, এটা আপনাকে কে বলেছে? স্যার আপনাদের উচিত ছিল রাস্তায় ওকে চ্যালেঞ্জ করা। ভুল হয়ে গেছে স্যার। আপনাদের একটা ভুলের জন্য এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। এই সুযোগের জন্য আমাদের আবার কতদিন অপেক্ষা করতে হবে কে জানে। হ্যালো 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 কি ব্যাপার? এতক্ষণ ধরে ফোন এনগেজড, উনি কার সঙ্গে কথা বলছে? ব্যাপারটা কিন্তু ঠিক বুঝলাম না। কোনটা? আরে হঠাৎ করে নতুন স্পট বাসা নিল। হ্যাঁ আমিও ঠিক বুঝতেছি না, এই বসের তো কোনো ভাবগতি কি বুঝি না। আগের বস আমাকে দিয়ে যে সমস্ত কাম করাইছে সেইখান থেকে কিন্তু তারও ইনকাম হয়েছে, আর এই বস তো খালি খরচ করে। গামা ঈশ্বর জানে কপালে কি আছে। তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো পিটার? অবশ্যই, আমি প্রত্যেক রবিবার চার্চে যাই। আমিও প্রত্যেক ওয়াক্তে না হলেও জুম্মার নামাজটা বাদ দিই না। আসলে পিটার ভয় করে, তবে এই বসের সাথে কাম কইরা একটা ব্যাপারে শান্তিতে আছি, কোনো মারপিট নাই, কোনো খুন খারাপই নাই। কিন্তু এখনকার কামে কইলাম রিক্স বেশি। এটা ঠিক আছে, হাসছি কেন শুনবেন? হাসছি আনন্দে, গভীর আনন্দে। আমি ব্যবসা করি বিনা পুঁজিতে, কিন্তু লাভ আদায় করি 100%। আপনি আমাকে ছেড়ে দিন। কেন? তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? আমার এসব কাজ ভালো লাগে না। আদনানকে উঠিয়ে এনেছেন কেন? কি যাতা বলছো? এ কাজ কি আমার পক্ষে করা সম্ভব? আপনার পক্ষে সবই সম্ভব। আমাকে মুক্তি দিন। ধরো তোমাকে আমি মুক্তি দিলাম, কি করবে এখান থেকে গিয়ে শুনি। পাগলের মতো কথা বলো না। তুমি ভালো করেই জানো যেখান থেকে যাবার তোমার কোনো জায়গা নেই। আপনি আমাকে রেখেছেন কেন? কি কাজ আমার? কাজ অনেক অনেক কাজ। তোমাকে এখানে পাহারা দিতে হবে। কাকে পাহারা দেব? এখানে তো কেউ নেই।
আসবে 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 খুব শিগগিরই চলে আসবে। আসলে তুমি হচ্ছে আমার পার্টনার, 50-50 পার্টনার। গাবা পিটার চলো দাঁড়ান। রমজান মিয়া আসে না কেন? সে ছুটিতে গেছে। ছুটির সময় তো অনেক আগে শেষ হয়ে গেছে। ফ্যামিলি ক্রাইসিস, দু একদিনের মধ্যে চলে আসবে। চলো দুপুরে টেলিফোনে কার সঙ্গে কথা বলছিলে? কই, কারো সাথে না তো? না, অনেকক্ষণ টেলিফোনে এনগেজ পেলাম তো, তাই জিজ্ঞেস করছি। ও আর বলো না, কে যেন বারবার ফোন করছিল তাই ফোনটা উঠিয়ে রেখেছিলাম। কথা লুকোচ্ছ কেন? কথা লুকোচ্ছি মানে? টেলিফোনে কথা বলাটা কোনো দোষের কিছু না, কিন্তু আমি তো কারোর সাথে কথা বলিনি। অবশ্যই কথা বলেছ, এবং আমি জানি তুমি কার সাথে কথা বলছো। কার সাথে? রবি, তোমার রবিন ভাই। ওভাবে তাকিয়ে থেকো না, আমি কল্পনাও করতে পারি না একজন ক্রিমিনাল আমার বাড়িতে আসে এবং আমার স্ত্রী তার সঙ্গে ঘন্টা ঘন্টা টেলিফোনে কথা বলে। তোমাকে তোমাকে আমি খুব বড় মনের মানুষ ভেবেছিলাম। তুমি কাঁদতে পারো, কিন্তু আমি কি করব? টাকা চাইলো, আমি টাকা দিতে চাইলাম, কিন্তু তারপর ওপাশ থেকে আর কোনো ফোন এলো না, আমি কি করব? নালা, এভাবে কেঁদে কেঁদে নিজেকে নিঃশেষ করে ফেলো না। দেখো আদনান ঠিকই ফিরে আসবে, আরো ফিরে এসে যদি তোমাকে এই অবস্থায় দেখে ও কিরকম করবে একবার ভাবো তো। প্লিজ, রমজান মিয়া। দরজাটা বন্ধ করে দিও। আপনারা কেডো? আপনি তো ভালো করে আমাকে চেনেন। আপনার ব্যাগে কি? বাজার বাজার করে আসলেন দেখি। এই যে দেখেন, কই মাস আমি স্যার আপনার কথা একটু বুঝতে পেরেছি। স্যার আপনি আসলেই একটা ট্যালেন্ট। শোনো, গাড়ি থাকবে দূরে, বুড়োটাকে কাবু করতে পারবে তো? কিঞ্চিত ইনসাল্ট করলেন স্যার, একটা বৃদ্ধ লোককে কাবু করতে পারবো কিনা আপনি জিজ্ঞেস করলেন। বেশি কথা বলবে না। সরি স্যার। জলিল যাবে না, ও গাড়িতেই থাকবে, বুড়োটাকে নিয়ে আসার দায়িত্ব আমার। বেশি ঝামেলা করলে বুঝতেই তো পারছো স্যার, ওই জীবনে স্যার দুই চারটা মাথা ফাটিয়েছি,
কিন্তু স্যার প্রাণনাশ কখনো করি নাই। ইডিয়েট। সরি স্যার। গরম খাবার ছাড়াও খেতে পারে না, জানি না ওরা ওকে কিছু খেতে দিচ্ছে কিনা। ওঠো ওঠো তো ওঠো, কমিশনার ভাবে ওখান থেকে ঘুরে আসি। না না, আমার কোথাও যেতে ইচ্ছে করে না। তাহলে মার্কেটে চলো। না রেবেকা, আমি কোথাও যাব না। যদি আদনান ফিরে এসে আমাকে না দেখে। হ্যালো জি, না আচ্ছা ঠিক আছে দিচ্ছি। নাইলা, তোমার সঙ্গে কথা বলতে চাই। কে জিজ্ঞেস করিনি? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি আদনানের মা বলছি। জি বলুন। জি রাতে ফোন করবেন? শুনুন শুনুন, হ্যালো হ্যালো, কে? মনে হয় ওরা। কে খেরা, একটু ভেতরে আসতে পারি? না। অনুগ্রহ করে কি একটু খুলবেন? না না, অনুমতি নেই। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন?